কালো কালো হয়ে গেছে পুরো। তো বন্ধুরা বাইরে দেখুন পুরোটাই অন্ধকার। এখন সাহেদার বাড়ি যাব, সাহেদা আর আমি মাছ ধরতে যাব। এখন সময় 4টে বেজে গেছে, দেখুন চাঁদনি রাত, আকাশে চাঁদ উঠেছে। দেখি সাহেদার গোছানো হলো কিনা, বুঝেছ? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কেননা এখন আস্তে আস্তে 5টা বেজে গেছে, এখন জঙ্গলের দিকে রওনা দেবো। তো জঙ্গলের দিকে যাই, আজকে ইচ্ছা আছে মাছ ধরবো, কষিবে মাছ ধরা হবে। তো চলো যাই নদীর দিকে। চলে এসেছি সামনে, পাঁচশো মাছ দেখুন, ব্যাপক হারে পাঁচশো মাছ লেগেছে। সাহায্য যাচ্ছে গুড়ি মেরে একদম, খুবই দেখুন। ফরিছে একটাও না, ওই খালের মুখে খেতে চিংড়ি মাছ পড়বে না। তো বন্ধুরা আরো একটা খালের ভিতর চলে আসলাম, সাহায্য সামনে জাল নিয়ে যাচ্ছে। এটা এই খালটার নাম হচ্ছে শরৎখালি বলে, কেননা পাশে পাশে হেতাল গাছ রয়েছে আর খুবই ভয়ঙ্কর জায়গা এখানে, মানে ভয়টা বেশি। আর ভিতরের দিকে আবার পাটা জাল দিয়েছে একটা নৌকোয়। আমিও যাবো এবার, চিংড়ি মাছ। এইখান দিয়ে দাও, মাছ যদি থাকে তার একটা দেবো ওখানে। হ্যাঁ দাঁড়াও, বাবা রে ধারায় ফেল দাও না, চিংড়ি মাছ রয়েছে কটা। ও কি করবে অত নোংরা, দেখা যাক গোছায় পাল্টি তো হয়। চিংড়ি মাছ তো ধরা হয়ে গেল, খাওয়া দাওয়া করে নি তারপরে। তো বন্ধুরা সকালবেলা এসছি, এখন সময় 7:30 বেজে গেছে। তো চিংড়ি মাছ ধরা হয়ে গেছে, চিংড়ি মাছ ধরার পরে কটা পান্তা ভাত নিয়েছিলাম সকালবেলা, তো সেই কটা খেয়ে নিচ্ছি। খেতে লেগে গেছে সকালবেলা, খাওয়ার পরে কতটা কী চিংড়ি মাছ পেলাম সেগুলো দেখাবো। তারপরে বসিগুলোও গোছাতে হবে, কেননা বসি ফেলতে এসেছি, তো চারগুলো দেখানোর পরে বসিগুলো গোছাবো, কোথায় চার গেঁথে তারপরে ফেলানো হবে। তো খাওয়া করে নি দাদা, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর সাহেদা ওদিকে বসিগুলো গোছা নিচ্ছে। আর এই দেখুন যে জাল খেপিয়ে যে চিংড়ি মাছগুলো ধরেছিলাম সেগুলো এই ব্যাগে রয়েছে। দিলাম সব ঢেলে, কতটার মতন হবে চিংড়ি? ই কাদা দাদা, চিংড়ি মাছ তাও কম করে 1.5 কিলো হবে চিংড়ি মাছ। আর জোয়ারও প্রায় ভরে আসছে, ততক্ষণে আমরা গুছিয়ে ফেলি, তারপরে বসিয়ে ফেলবো চার মার গেতে।
আজকে আবার কি বর্ষা হবে কিনা কে জানি, আর কুয়াশা কুয়াশা ভাব। তো দেখুন বন্ধুরা, বসছি এদিকে, সাউদা গাচ্ছে, চার গাচ্ছে, তা চার গাছতে গাছতে এর ভিতরে আবার বর্ষাও শুরু হয়ে গেছে, আকাশে মেঘও ডাকছে। আমার এদিকে বসছি, কিছুটা গোছাতে বাকি আছে এখনো, আকাশে পুরো মেঘলা, বর্ষা দেখুন। যাই না, আজকে বর্ষায় ভিজে ভিজে আজকে মাছ ধরতে বসি, যতক্ষণ চার গাঁথেছি আজ বসি ফেলাই হবে বর্ষার ভিতরে। কই সাউদা, কি বসি ফেলা যাবে নাকি? কি করে গেলো আকাশের অবস্থা দেখো শুধু একটু, পুরো কালো কালো হয়ে গেছে পুরো। তুমি তো বসে তো গাইছিলে, কিন্তু ফেলবো কি করে এরকম, তো ঝড় ছাড়বে এক্ষুনি। বনমালিতে পাই তো আমি, চলো ঘাটের দিকে চলো, প্রচন্ড ঝড় ছেড়েছে সত্যি বলতে বন্ধুরা, প্রচন্ড হারে ঝড় ছেড়েছে। এবার চলো বাড়ি চলো। দেখুন বন্ধুরা, দেখুন প্রচন্ড হারে বর্ষাও এসে গেছে, আর আকাশের অবস্থা দেখুন পুরো মেঘলা একদম চারিদিকে। দাদা বলছে আজকে আর বসি ফেলতে হবে না, ঝড় ছাড়বে হয়তো, তো বাড়ির দিকে যাবো, আর ওই বসি চারগুলো বলছে খুলে ফেলবে, আজকে আর বসি ফেলবো না। আজ ব্যাপার চিংড়ি মাছ এসেছে, চিংড়ি মাছ পাইছি, সেগুলো বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো। তো চলো আগে ঘাটের দিকে যাই, তাড়াতাড়ি বেয়ে যেতে হবে ঘাটের দিকে, চলো। তো বন্ধুরা ঘাটে চলে এসি, আর প্রচণ্ড বর্ষা হচ্ছে, আর ওই যে ব্যাগে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দিয়েছে, এখন বাড়িতে যাবো, আর কিছুই বানাবো না, যাই না, নৌকরা তুলবো, তুলে তুলে বাড়িতে যাবো। আর প্রচণ্ড বর্ষা হচ্ছে, ঝড় পুরো ঝড় হচ্ছে না, হাওয়া বাতাস হচ্ছে না, বর্ষা, আকাশে প্রচণ্ড মেঘ। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, কেননা ভিডিওটা খুব বেশি বড় করছি না, মানে বসিয়ে দিতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যই টাটা।